প্রিয় দর্শক বন্ধুরা টেকনো উৎফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে এক্সেলের একটি সম্পূর্ণ নতুন এবং গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে আলোচনা করব আমরা যারা এম এস এক্সেল ব্যবহার করি আমরা এমএসএক্স এক্সেল ব্যবহার করার সময় দেখেছি যে আমি যদি ওয়ান প্রেস করে আমি যদি ড্র্যাগ ড্র্যাগেন ফিল করি এবং সেখান থেকে যদি সিরিজ ফিল আমি করি ফিল সিরিজ আমি করতে পারছি কিন্তু আমরা যদি এ প্রেস করে ওই এর যদি ফিল সিরিজ করতে চাই তা কিন্তু হয় না কিন্তু দেখুন আমার এই কম্পিউটারে হচ্ছে এবিসিডি আসছে ঠিক একইভাবে আমি যদি ক্যাপিটাল ক্যাপসের মধ্যে এ লিখি তাহলেও কিন্তু দেখুন ফিল সিরিজের মধ্যে দিয়ে এবিসিডি আসছে আমাদের কম্পিউটারে কিন্তু এই এমএস এক্সেলের এই সেটিংসটি কিন্তু অলরেডি করা থাকে না এই সেটিংসটি কিন্তু আমাদের করে নিতে হবে এবং এই ভিডিওটির মাধ্যমে আমরা কীভাবে আমরা অ্যালফাবেটিক্যালি এবিসিডির সিরিজ তৈরি করব তা কিন্তু জেনে নেব প্রথমে আমরা এমএস এক্সেলের যে হোম রিবানের আন্ডারে এডিটিং গ্রুপের মধ্যে শর্ট অ্যান্ড ফিল্টার এই শর্ট অ্যান্ড ফিল্টার অপশানের মধ্যে যাব ওখানে কাস্টম শটিং এই কাস্টম শটিং অপশানে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি একটা শটের উইন্ডো ওপেন হয়েছে এই উইন্ডোর মধ্যে একবারে দেখুন অর্ডার লেখা আছে ঠিক অর্ডারের পাশে এ টু জেড লেখা আছে এর ড্রপডাউন বক্সে আমি ক্লিক করলে আমি দেখতে পাবো এ টু জেড জেড টু এ আর আছে কাস্টম লিস্ট আমাকে কিন্তু এই কাস্টম লিস্টে ক্লিক করতে হবে এই কাস্টম লিস্টে যখন ক্লিক করছি এই লিস্টের মধ্যে দেখুন অলরেডি আমার কিন্তু এখানে দেওয়া আছে এবিসিডি কিন্তু আপনাদের কিন্তু কম্পিউটারে এই এবিসিডি লিস্টটি থাকবে না আমি দেখুন এই লিস্টটি আমি এখন ডিলিট করে দিচ্ছি তো আমি যদি নতুনভাবে এইভাবে আমার কম্পিউটারে এবিসিডি লিস্ট যদি তৈরি করতে চাই তাহলে যেখানে লিস্ট এন্টার অপশনটি আছে ওখানে এ এন্টার দে বি এন্টার সি এইভাবে আমাকে পরপর লিখে যেতে হবে এ ছাড়াও আরেকটি পদ্ধতি আছে যে আমি এন্টার বাটন প্রেস না করে এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এফ কমা জি এইভাবে আমার সমস্ত অ্যালফাবেটগুলি আমি যদি এখানে টাইপ করে নিই তাহলে কিন্তু অটোমেটিক আমি ফিল সিরিজের মাধ্যমে এবিসিডি আমি কিন্তু নিয়ে আসতে পারবো দেখুন অলরেডি আমার লেখা হয়েছে আমি এই পর্যন্ত লিখছি আমার কম্পিউটারে কিন্তু ঠিক এই পর্যন্ত সিরিজটি আসবে এরপর অ্যাড বাটনে ক্লিক করব ক্লিক করার পর দেখুন অলরেডি আমার এখানে চলে এসেছে কাস্টম লিস্টের মধ্যে এবং ওকে বাটনে ক্লিক করছি এবং এখানেও ওকে বাটনে ক্লিক করতে হবে এরপর আমি যখন নতুনভাবে এ প্রেস করছি দেখুন এখন আমি এ যদি সিরিজ তৈরি করতে চাই দেখুন আমি জি পর্যন্ত করেছিলাম ঠিক জির পরে আবার ডি এভাবে চলে আসে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এমএস এক্সেলের অটো ফিল বা ফিল সিরিজের মাধ্যমে কীভাবে এবিসিডিকে আমরা সিরিয়ালি আনতে চাই সেটা শিখে নিলাম আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার